এখানে দেখো একটা মুরগির বাচ্চা দেখা যেতেছে পাশের বাড়ি টিনের চালের উপরে, মনে হয় কোথা থেকে পড়ে গেছে, সে পাশে সাততলা বিল্ডিং থেকে বা কিছু, সে জানলার পাশে এসে দাঁড়ায় আছে। আসো 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 আসো, আম্মু এখান দিয়ে আসতে পারবে না তো, না এখান দিয়ে আসতে পারবে না। কার বাচ্চা এটা, কার কার কোন কোন বাড়ির মুরগির বাচ্চা এটা? আমি হারুন আঙ্কেলের বলছিলাম আমার একটা মুরগির বাচ্চা এনে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা দিছে আরেকজনের। আবার যাইও না, দেখে আমি যেখানে দাঁড়ায় আছি আমরা কথা কোথায় যাইও না। তো আমি কাপড়গুলি শুকাতে দিলাম, শুকাতে দিলাম আর চালগুলি এখানে বসে বসে পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছি আর চালগুলি আমি গেটের সামনে রেখেছি যাতে বৃষ্টি হলে দৌড়ে এসে নিতে পারি। আমি তাহলে দাঁড়ায় থাকি, হ্যাঁ আমি দাঁড়া থাকবো, পাহারা দিব। নিয়ে আসেন। দিদি নাম্বার ওয়ান দেখছে আর আমি এর মধ্যে পেয়ারা কাটতেছি, আর পেয়ারাটা আমার খুব বেশি ফেভারিট না, কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তো ভাবলাম যে একটু পেয়ারা মাখা খাই। আর বাসায় কাসুন্দি নেই, কারণ আমি খুব একটা পেয়ারা মাখা খাই না, তো এই জন্য আমি কাসুন্দিও বাসায় রাখি না। তো আজ মরিচ দিয়ে লবণ দিয়ে পেয়ারা মাখা খাবো, এটা আমার মানে ইচ্ছে হয়েছে। তো পেয়ারাটা মাখার জন্য আমি ছোট ছোট করে কুটি কুটি করে কুটি 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 করে পিস পিস করে কেটে নিচ্ছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। আম্মু দিদি নাম্বার, তো এই যে আমার পেয়ারা মাখাটা আমি নিয়ে যাচ্ছি। তো পেয়ারাটা খুব অল্প মরিচ দিয়েছি, কারণ আম্মু ঝাল খেতে পারে না। কাসুন্দি হলে খেতে আরো ভালো লাগতো। আমরা খাই, হয়তো ওদের সাথে আবার কথা হবে। আজ দুপুরে হাজবেন্ডের পছন্দ কাচ্চি নিয়ে আসছে, তো আজ কাচ্চি খাচ্ছি দুপুরে। তো আজ দুপুরে রান্না হওয়ার পরও হাজবেন্ডের পছন্দ, সে পোলাও ছাড়া কোনো খাবার খেতে পারে না, তো সে নিয়ে আসছে কাচ্চি। তো আমরা আজ দুপুরে কাচ্চি খাচ্ছি, কিছু করার নাই, কারণ রান্না হয়েছিল, কিন্তু যদি না খাই খাবারটা নষ্ট হয়ে যাবে। তো খেয়ে নিব কাচ্চি, হাজি বিরিয়ানি কাচ্চি, তবে এটা সেই হাজি বিরিয়ানি না, লোকাল লোকাল মিলন ভাইয়ের হাজি বিরিয়ানি। তো এই কাচ্চিটা আজ আমরা খেয়ে নিচ্ছি। তো এই হলো আমার কাচ্চিটা, এখানে অনেক বড় এক টুকরা মাংস আছে কাচ্চির, তোমাদের সামনে থেকে দেখাই দিই। ধর একটা আলু আছে যেটা সাইজটা খুবই ছোট, কাচ্চি যেটা এরকম ভালোই, খারাপ না, লোকাল এরিয়া হিসাবে খারাপ না, আর খুব বেশি তেল ইউজ করে নাই। কিন্তু আলুর ইটা খুবই ছোট, আলুর দাম 40 টাকা কেজি নাকি 50 টাকা কেজি, যাই হোক হয়তো বা এই জন্য কমিয়ে দিয়েছে। তো এটা এখন গরম করে নিব ওভেনে, দিয়ে দিলাম 4.5 মিনিট। তো কাচ্চিটা গরম হচ্ছে, এর মধ্যে কিছু সালাদ দিয়েছিল,
সালাদ তো আমি যে সালাদ দিয়েছিল এটা আমি ওয়াশ করে নিব। এখানে সালাদ শসা আর হলো লেবু, তবে কাঁচামরিচ দেয় নাই, কাঁচামরিচ দরকার, কাচ্চির সাথে কাঁচামরিচ খাইতে হয়। নিও, আমি গিয়ে কাঁচামরিচটা নিয়ে আসি। তো দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম, এটার সাথে পেঁয়াজ নিব কি নিব না, নিব কি নিব না, ঠিক আছে। তো পেঁয়াজটা নিলাম না, আমার নিষেধ করলো, আমার পেঁয়াজ খাওয়া নিষেধ, যেহেতু আমি থাইরয়েডের পেশেন্ট, তো আমি নিলাম না পেঁয়াজ। যদিও আমার পেঁয়াজ খুবই প্রিয়, কাঁচা পেঁয়াজ বিশেষ করে, ঝালমুড়ি আর পোলাও কোরমা এগুলি সবগুলি, আবার রুটির সাথেও মাংস, যখন মাংস ভুনা হয় ওটির সাথে কাঁচা পেঁয়াজ খাইতে খুব বেশ ভালো লাগে। কিন্তু এখন ভাগো, আমার খাওয়ার হিসাব। তো আমি গরম দিয়ে দিছি, আমার কাচ্চিটা গরম হচ্ছে, যারা তোমরা আমার ব্লগ দেখো তারা কিন্তু কমেন্টসে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। হচ্ছে না, টাইম যাচ্ছে না, ভালো গরম হয়েছে। ভালো গরম হয়েছে, ভালো গরম। মাংসটাও বেশ নরম এবং সফট সফট। আমার আম্মু জন নিয়ে নিলাম, কারণ হাজবেন্ড অলরেডি খেয়ে ফেলছে, সে সে আসার পরেই খাওয়া শুরু করছে, আর এটা আমার আম্মুর জন্য ছিল। সাথে সালাদ, প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই, দেখতে ভালো লাগবে। একটা সাজানো প্লেট, একটা সাজানো ছাড়া প্লেট যেটার দাম 200 টাকা, সাজালে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্রাইস চেঞ্জ হয়ে যায়। সাথে হলো লেবু, কাঁচামরিচ, লেবু, ব্যাস হয়ে গেল। এটার নাম হলো চলবে, আমি সাজিয়ে নিলাম। আমার তোমাদের সাজানোটা দেখা দরকার, কিভাবে আমি প্লেটে নিলাম। এই হলো আমার কাচ্চি, আর এখানে বলে গরম করেছিলাম, তো আমি বলে নিয়ে নিয়েছি কাচ্চিটা, আর এখানে আম্মুর জন্য এখন নিয়ে যাই আম্মুর রুমে খাওয়ার জন্য। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি, আমার কাচ্চি আম্মুকে দিয়ে আসছি আম্মুর রুমে, আম্মু সেখানে বসে খাচ্ছে, আর আমি যেহেতু তোমাদের সাথে কথা বলবো, তো আমি আমি এখানে ডাইনিংয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। ভালো, এলাকার মধ্যে সাধারণত ভালো খাবার পাওয়া যায় না,
আচ্ছা মরিচ, আমি খেতে বসে আমার এক কলিগের কথা মনে পড়তেছে। সে মাংস পছন্দ করে না, পোলাও পছন্দ করে না, কোন রকমের মাংস খায় না, বিরিয়ানি তো প্রশ্নই আসে না, ভাবতে কষ্ট লাগতেছে। গরু খাসি মুরগি সে কিছু খায় না, মাছ ছাড়া। রাস্তার কোনো সিঙ্গারা সমুচা খায় না, আমি ভাবতেই পারি না রাস্তার খাবার না খেলে আমার তো দিনই শেষ হয় না। আমার সব ম্যাক্সিমাম আমাদের এলাকার রেস্টুরেন্টগুলো চিনে। আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় ম্যাডাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনি তো আসেন না, আমি প্রতিদিন কি রাস্তার হোটেলে খাবার খাবো? আমাদের এখানকার হোটেলগুলো মোটামুটি সবাই আমাকে চেনে। আমি খাই তোমাদের সাথে, বেশি কথা বললে তোমরা বোর হয়ে যাবা, আর কথা বলা ঠিক হবে না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। হ্যাঁ অবশ্যই ডেঙ্গু থেকে সবাই সতর্ক থেকো, মশা থেকে সতর্ক থেকো। নেক্সট ব্লগ দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, এই ব্লগ তো অবশ্যই দেখলে। এটা তো সবাই ভালো থেকো, টাটা। আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস জানিয়ে দিও কেমন লাগছে।